friends. And welcome back to my channel. Welcome back to our channel, Bobo Gure. So, আজকে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি সুন্দর একটা মেলা দেখতে। রাসের মেলা। এখন তো রাস পূর্ণ চলছে। আসলে তো ভাঙা রাস মানে রাস। তোমরা ঘুরবে। হ্যাঁ হ্যাঁ কি বলছিস? তখন কৃষ্ণ কি করতো ওই বন্ধুদের পিঠে উঠে ওই হাড়ি থেকে বাটার বের করে চিটে চিটে খেত আর সবাইকে খাওয়াতে চলে এদিকে ননি চুরি বকাসুর বধ বকাসুর একটা রাক্ষস ছিল সে এসেছিল কৃষ্ণকে খেতে আর কৃষ্ণ কি করেছে যেই কৃষ্ণের বাবা মাকে জেলের মধ্যে আটকে রেখেছিল কারাগারের মধ্যে অংশ বুঝলে আসলে ছিলাম আর এই মানে অনেকদিন সাউন্ড মানে ভালো আসবেই না নাকি
রাস। আমরা বেরিয়ে এসেছি মেলার ওখান থেকে, রাসের ওখান থেকে। আগে তো রাসের সময় কি পরিমানে ঠান্ডা পড়তো, আর এখন দেখো আমরা মানে পুরো শীতের পোশাক নেই আমাদের, মানে শীতের পোশাক ছাড়াই একটা পাতলা গেঞ্জি পরে বেরিয়েছি। আজকে নভেম্বরের 15 তারিখ, বাবা যায় এখনো শীতের কোনো মানে শীতের কোনো প্রশ্নই নেই। নভেম্বরের 15 তারিখ রাস দেখে এলাম, সবাই মিলে এনজয় করলাম রাসে, কিন্তু কোনো শীতই লাগেনি, শীতই নেই, শীত পড়েইনি, শীত পড়েনি। আর যা ঝড় বৃষ্টি গেল, এরপরে আবার মনে হয় ঝড় বৃষ্টি হলো তবে হয়তো ঠান্ডাটা পড়বে। দেখি ঠান্ডা যেমন পড়ুক পড়ুক, মেলাতে বেশ ভালোই ঘুরলাম। মেলার থেকে মানে মিষ্টি আর হচ্ছে যে কী কী খাবার ছিল, মানে সেই মেলার খাবার, চাউমিন টাউমিন তো খাওয়াও যায় না, ঠিক খেতে ইচ্ছা করে না, কিন্তু মিষ্টি দেখতে ভালো লাগে, চাউমিন টাউমিন কিছুটা মিষ্টি কিনলাম বাড়ির জন্য, সবাই মিলে খাবো তাই। আর ওখানে মাইক মানে প্রচন্ড সাউন্ড ছিল, কথা বলতে পারছিলাম না, ওই জন্য একটু সাইডে এসে কথা বলছি। সুন্দর প্রতি বছরই রাসটা হয় আমাদের মনে হয় বহু বছর পরে, মানে আমি আমাকে একবার 3-4 বছর আগে একবার নিয়ে গেছিল, যখন আমরা গেছি তখন যে দেখি রাসের প্যান্ডেল খুলছে, মানে রাস কমপ্লিট প্যান্ডেল খুলছে, তখন জাস্ট গেছি। আর এবার 4-5 বছর পরে মনে হয় এবার গেলাম, তাহলে চলো আজকের মতো তাহলে রাস দেখে নিলাম। রাস কেমন লাগলো তোমাদের তাহলে কমেন্ট করো, আর হচ্ছে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো। তাহলে আজকের মতো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।